জীব সেবাই শিব সেবা। আর এই কথাকেই মাথায় রেখে শারদ উৎসব উপলক্ষে এদিন আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম শান্তিগাছিতে আয়োজিত হলো এক বিশাল উপহার সামগ্রী বিতরণ শিবিরের, যেখানে আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির পক্ষ থেকে সংস্থার সদস্যরা সকলে একত্রিত হয়ে কলকাতা থেকে পাড়ি দেন সুদূর সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম শান্তিগাছিতে, যেখানে সুন্দরবনের প্রায় 500 জন অসহায় দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী, চাল, ডাল, আলু, পেঁয়াজ, চিড়ে, চিনি, বিস্কুট, তেল, মুড়ি এবং পুজো উপলক্ষে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। এদিন এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উপস্থিত ছিলেন স্বয়ং সংস্থার সম্পাদক অসীম মজুমদার, ওয়ার্কিং প্রেসিডেন্ট শিবদাস চ্যাটার্জি সহ সংস্থার অন্যান্য সদস্যরা। আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি শিবগানে জীব সেবা এই উদ্দেশ্যটাকে সামনে রেখে সারা বছর সমাজের প্রান্তিক যে মানুষ রয়েছেন তাদের সেবা করার জন্য নিবেদিত একটা সংগঠন। মানুষের সেবা করার মধ্য দিয়েই মানে সেবা করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখে পুজোর এই যে আনন্দ দিনগুলো সবাই আমরা আনন্দ উৎসবে মেতে আছি, সারা চারিদিকে মানুষ আনন্দে কলতানে মেতে উঠেছে, এর মাঝেও বিভিন্ন গ্রামের বিভিন্ন যে প্রান্তিক মানুষ রয়েছেন তাদের সবার জন্য তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমাদের সাধ্যের মধ্যেও আমরা কিছু মানুষের জন্য এবার 15 দিনের মানে এই পুজোর 15টা দিন যাতে তারা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, চাল, ডাল, নুন থেকে শুরু করে যাবতীয় জিনিস আমরা নিয়ে যাচ্ছি। সেই সাথে ওখানে যে 100টির উপরে বেশি বাচ্চা আছে যাদেরকে আমরা লেখাপড়ার সামগ্রী সহ কিছু পুষ্টিকর খাবার, মুখরোচক খাবার উপহার দেব পুজো উপলক্ষে। প্রতি বছর আমরা এটা করে থাকি। এবার যেটা আমরা নতুন একটা জিনিস করতে চলেছি বা নতুন একটা সেবা কার্যক্রম আমরা গ্রহণ করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি, সেটা হচ্ছে আমরা ওই আপনার শান্তিগাছি অঞ্চলে 22টি অনাথ শিশু বা কিশোর যাদের অধিকাংশের মা বা বাবা ক্রোকোডাইল ভিকটিম বা টাইগার ভিকটিম, তাদের নিয়ে ওখানে একটা আশ্রম রয়েছে, সেবাশ্রম রয়েছে, যেটার সাথে আমরা সরাসরি নিজেরা আবার যুক্ত হওয়ার একটা সুযোগ পেয়েছি। এবং আমরা মানে আগামী 2 মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যা যা লাগে সব কিছু আজকে আমরা আমাদের সাথে নিয়ে চলেছি। এবং আমরা মানে প্রতিজ্ঞাবদ্ধ বা আমাদের সেবা ধর্মের যে একটা উদ্দেশ্য তারই একটা অংশ হিসাবে আমরা
ওই যে সেবাশ্রমটা রয়েছে, বিবেকানন্দ সেবাশ্রম, যেটা আমরা নতুনভাবে, সম্পূর্ণ নতুনভাবে, আরও সুন্দর, আরও পরিমার্জিত, আরও ভালোভাবে করা যায়, সেই উদ্দেশ্যটা নিয়ে আজকে আমরা এগিয়ে চলেছি। মূলত এটাই আছে আমাদের মানে আজকের উদ্দেশ্য আর কি। আজকে আমাদের 150টা পরিবারকে আমরা এই 15 দিনের খাবার দাবার দেব, এবং সেই খাবার দাবারের সাথে নতুন মানে বস্ত্র, মানে শাড়ি, মায়েদের জন্য শাড়িও আমরা নিয়ে যাচ্ছি, যাতে অষ্টমীর যে অঞ্জলিটা, যেটা বাঙালিদের জীবনে অষ্টমীর অঞ্জলি দেওয়া একটা অত্যন্ত মানে আবেগের বিষয় বা ভালো লাগার বিষয়, তো সেখানে যাতে মায়েরা নতুন শাড়ি পরে মন্দিরে যেয়ে মায়ের আরাধনা করতে পারেন, অঞ্জলি দিতে পারেন, সেজন্য আমরা আমাদের এই 15 দিনের যে খাদ্যদ্রব্য, বিভিন্ন খাদ্যদ্রব্য রয়েছে, সেগুলোর সাথে নতুন শাড়িও আমরা নিয়ে যাচ্ছি। আমি আপনাকে আগেই বললাম যে আমরা শিবগানে জীব সেবা, এটাই হচ্ছে আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য, এবং আপনারা যারা দেখছেন না, যাদেরকে দেখতে পাচ্ছেন, এর বাইরেও অনেক মানুষ রয়েছেন যারা আমাদের সংগঠনের সাথে যুক্ত আছে, আমাদের এই তো তাদের একটাই উদ্দেশ্য যে জীবনের, আমাদের প্রাত্যহিক জীবনের যা প্রয়োজনীয় চাহিদা, কর্মক্ষেত্র যাই বলুন, সব কিছু চালিয়ে নিয়ে তারপরে যে সময়টুকু মানুষকে দেওয়া যেতে পারে মানুষের জন্য, কারণ এই প্রকৃতি সব কিছু নিয়ে তো আমরা বেঁচে আছি। আপনি আমি যে যত বড়ই চাকরি করি না কেন বা যে যেখানেই করি না কেন, কিন্তু প্রকৃতির সমস্ত কিছু নির্যাস নিয়েই আমরা বেঁচে থাকি, এবং আমাদের উচিত মানুষকে যেটুকু যা পারি কিছু ফিরিয়ে দেওয়া, সেই সামান্য প্রচেষ্টাই হচ্ছে আমাদের আজকের এই উদ্দেশ্য। আর আনন্দ, আর যেটা বলছেন যে দেখুন, আমরা মানুষের মাঝেই আমরা বললাম, যেটা আপনাকে আগেই বললাম যে আমরা মায়েদের জন্য শাড়ি নিয়ে যাচ্ছি, মাতৃ আরাধনা যেটা, আমরা সেটাই করতে চাইছি। মানে আমরা মনে করি প্রত্যেকটা মায়ের মধ্যেই মা দুর্গা রয়েছেন, এবং এই মায়েদের যদি আমরা সেবা করতে পারি বা তাদের যদি হাসি মানে একটু মুখে যদি হাসি ফোটাতে পারি, সেটাই আমাদের পুজোর আনন্দ মানে। এবং আমরা সেটাই মানে সবসময় চেষ্টা করি যাতে আমরা মানে স্বামী বিবেকানন্দের যে জীবনাদর্শ, যে ভাবাদর্শ, রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণদেবের যে মানে ভাবাদর্শ, সেটাকে আমরা অনুসরণ করার চেষ্টা করি। দেখুন, আমরা আজকে এত বড় একটা সুন্দরবন, এবং যেখানে মানে হাজার হাজার পরিবার বসবাস করে, সেখানে আমরা মাত্র আমাদের সামর্থ্য অনুযায়ী মাত্র 150টা পরিবারের জন্য আমরা প্রয়োজনীয় খাবার দাবার, জামাকাপড় মানে নিয়ে যেতে পারছি, এটা তো মানে খুবই সীমিত সংখ্যক। তো আমরা অ্যাপিল করি, সবাইকে অ্যাপিল করব সেটাই যে আপনারাও আসুন, এবং আমরা মায়ের যে আরাধনা, সেই আরাধনা মানুষকে সেবা করার মধ্য দিয়েই আমরা যেন সেটা করতে পারি, সবাইকে সেই আবেদনই আমরা রাখবো আর কি। আপনাদের মাধ্যমে আমরা আমাদের আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির পক্ষ থেকে, যারা আমাদের সহযোগিতা করেছেন এই প্রোগ্রাম মানে করার জন্য, সারা বছর নিরন্তরভাবে যারা সহযোগিতা করেন, সবাইকে আমরা আমাদের আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। এবং আপনাদের মাধ্যমে আমরা তো বলবই, এবং আপনাদের মাধ্যমে আরও বৃহত্তর আকারে বলতে চাই যে তারা আমাদের সাথে আছে বলেই আমরা কিন্তু আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি এই কাজগুলো করতে পারে, এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ, এবং আমরা তাদের নমস্কার প্রণাম সবই জানাই। আমাদের বিবেকানন্দ সেবা সমিতির উদ্দেশ্য বলুন বা মৌলিক ভাবনাটাই হচ্ছে, একদম যারা নিপীড়িত মানুষ বা অসহায় মানুষ বা প্রান্তিক মানুষ, তাদের পাশে মানে পাশে থাকা। এবং আমরা মনে করি যে আজকে এই পুজোর প্রাককালে এই সমস্ত প্রান্তিক পরিবারকে যদি আমরা পাশে দাঁড়াতে পারি বা তাদের যে সেবা করতে পারি, তাহলে আমরা মা দুর্গার আরাধনা করতে পারবো। পরিষ্কার কথা, আজকে যে এই মানুষগুলো, এই পরশমণি গ্রামের এতগুলো মানুষ যে আমাদের তাদের সেবা করার সুযোগ করে দিল, তার জন্য সত্যি আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমরা আজকে তাদের পাশে আসার যে সুযোগ পেলাম, তার জন্য আমরা সৌভাগ্যবান। এবং আমরা আমাদের মা দুর্গার যে প্রার্থনা, যে আরাধনা করা, সেটা কিন্তু আজকে আমরা আমাদের এই প্রোগ্রামের মধ্যে সেটা সফলতা অর্জন করলো। আমরা দেখুন, আমরা শুধু আজকে যে রিলিফটা দেখছেন, এটা কিন্তু আমাদের মূল কাজ নয়। আমরা একেবারে কিশোর কিশোরী যারা রয়েছে প্রান্তিক সমাজের, বিশেষ করে বস্তি অঞ্চলের, সেই সমস্ত ছেলেদের আমরা একটা ফুটবল কোচিং ক্যাম্প করাই। সেখানে প্রায় 80 জন বাচ্চা আছে। এটা কলকাতার রুবি হসপিটালের কাছে আড়ার প্লটের পাশে যে মাঠ রয়েছে, সেখানে আমরা এই ফুটবল কোচিং ক্যাম্প, ফ্রি কোচিং ক্যাম্প করাই। 80-85টা বাচ্চা সেখানে রয়েছে। এছাড়াও আমাদের একটা ফ্রি অঙ্কন, যেখানে বস্তি ছেলেমেয়েদের আমরা সপ্তাহে একদিন সম্পূর্ণ বিনা পয়সায় অঙ্কন শেখাই, এবং তাদের মানসিক যে বিকাশ, সেটার ব্যাপারেও আমরা তাদের পাশে দাঁড়িয়ে থাকি। অর্থাৎ আমি বলতে চাইছি, স্বামী বিবেকানন্দের যে মানে যিনি বলে ভাবধারা, যেটা যে মানুষের মধ্যে ভগবান,
এবং পরমবংশদেব বলেছেন শিব জ্ঞানে জীব সেবা, সেই উদ্দেশ্যটাকে সামনে রেখেই আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এটা এটা এইটা সম্পূর্ণভাবে স্বামী বিবেকানন্দের ভাবধারা এবং পরমবংশদেবের আশীর্বাদ আমাদেরকে উদ্বুদ্ধ করে। আপনারা যারা দেখে কজন আমাদের দেখছেন না, এর বাইরেও আমাদের অসংখ্য মানুষ রয়েছেন, অসংখ্য মানে আমাদের সদস্য রয়েছেন, সংগঠন রয়েছেন, সংগঠক রয়েছেন, কর্মী রয়েছেন, যারা আজকে আসতে পারেননি কিন্তু তারা আমাদের এই পদ্মার আড়াল থেকেও তারা আমাদের সহযোগিতা করেছে বলে আজকে আমরা এইটা সহযোগিতা, তারা যে আমাদের আজকে তাদের পাশে এই সুযোগ মানে সেবা করার সুযোগটা দিলেন তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং আরেকটা কথা বলি, এই যে আপনি এইটা এই দিকটা একটু ইয়ে করুন, এই পাশে যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে এখানে এখানে হচ্ছে এই যে এখানে 22টার মতো মানে ক্রোকোডাইল ভিকটিম বা টাইগার ভিকটিম পরিবার বা অত্যন্ত প্রান্তিক পরিবারের কিশোর কিশোর আর কি, এরা এরা আপনার একটা হোমে থাকে। সেই হোমে আজকে আমরা দু মাসে তাদের যা প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সেইগুলো আমরা সেগুলো আজকে তাদের জন্য আমরা এনেছি। এবং আমরা চেষ্টা করছি আমরা আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে আরও মানে এখানে যারা রয়েছে পরশমণির যে সংস্থা রয়েছে তাদের সাথে আমরা জয়েন্টলি আলোচনার ভিত্তিতে আমরা যদি এটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এদের মানসিক শারীরিক বিকাশ করাতে পারি। এবং আমাদের ভবিষ্যতে আরেকটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমরা এই সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে সেটা হচ্ছে একটা ফুটবল ক্যাম্প চালু করা, এবং আমরা সেই পথে অনেকটা এগিয়ে গেছি। আশা করি ভবিষ্যতে আমরা এই ক্যাম্পটা চালু করতে পারবো, এবং ক্যাম্প চালু করার মধ্য দিয়ে এই সুন্দরবনের প্রান্তিক অঞ্চলে যে সমস্ত কিশোর কিশোরীরা রয়েছে যাদের লেখাপড়ার সাথে সাথে ফুটবল খেলার মধ্য দিয়ে তাদের শারীরিক মানসিক এবং সাথে সাথে ফুটবল খেলার মধ্য দিয়ে যে জীবিকা অর্জনের একটা জায়গায় পৌঁছানো যায় সেটা ব্যবস্থা করার আমরা চেষ্টা করব। আমরা এখানে এসেছি তার মূল কারণ আমরা হয়তো এই সুন্দরবন অঞ্চলে যে দুঃখ দুর্দশা আমরা হয়তো দূর করতে পারবো না, কিন্তু আমার যেটা ব্যক্তিগত চিন্তাভাবনা যে আমরা যদি প্রত্যেকে দায়িত্ব নিয়ে যাদের পক্ষে সম্ভব তারা যদি এই সমস্ত পিছিয়ে পড়া মানুষ যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া এই সমস্ত সামাজিক মানুষের পিছনে যদি এক একজন যদি একটা ছেলে বা একটা পরিবারের দায়িত্ব একদিনের জন্য নেই, এরকমভাবে যদি আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে এই অঞ্চলে যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া তারা কিছুটা অন্তত আবার মূল স্রোতে ফিরে আসবে এবং তারাও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারে, এটাই আমাদের মূল চিন্তাভাবনা। সেই জন্যই আমাদের এই উদ্যোগ এই কর্মকাণ্ড। গ্রামের মানুষদের শুভেচ্ছা দেবো। আমাদের চিন্তাভাবনাটার কারণ হলো যে আমরা কলকাতার বুকে যারা থাকি সেখানে যারা নিম্ন আয়ের মানুষ তাদের প্রত্যেকে কিন্তু সেখানে একটা রিসোর্স আছে তাদের রুটি রুজির জন্য, কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে এই সুন্দরবন অঞ্চলের মানুষের সেই রিসোর্সের জায়গাটা খুব কম। আমরা সেই চিন্তাভাবনা থেকেই যে সুন্দরবনের অঞ্চলের মানুষ তারাও যেন পুজোর সময় অন্তত পুজোর কটা দিন যেন খুব সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে থাকতে পারে, তার জন্যই তাদের হাতে এই খাদ্য সামগ্রী এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী এবং মুখরোচক খাবার তাদের হাতে তুলে দেওয়া এবং বস্ত্র মহিলাদের দিয়েছি যাতে পুজো কাটার দিন তারা অন্তত একটু খুশিতে থাকে, এটাই আমাদের একান্ত প্রার্থনা। তাদের আনন্দেই আমাদের আনন্দ। আমরা আনন্দপুর সেবা সমিতি আজকে আমাদের সুন্দরবনের পরশমণি আরসিসি বিবেকানন্দ সংঘ এবং রোটারি ভিশনারিজ পাবলিক স্কুলে ওনারা এসেছেন এবং আমরাও ওনাদের সঙ্গে যুক্ত হয়েছি, কারণ এখানে যে ক্রোকোডাইল ভিকটিম বা টাইগার ভিকটিম বা যারা অত্যন্ত দুস্থ পরিবারে দেখার কেউ নেই, এরকম সহায় সম্বলহীন যে দুস্থ বাচ্চারা তাদেরকে নিয়ে যে আমরা হোস্টেলটা অর্গানাইজ করি, তাদের কাছে এই যে জিনিসপত্র বা খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তাদের দেওয়া হয় বা ফুটবল ক্যাম্প একটা চালু করার যে মানবিক আবেদন এটা ওনারা করলেন, এবং আমরা চাইছি আরও আগামী দিনে যাতে এইটা আরও সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং যাতে আমরা ভালোভাবে এই বাচ্চাদেরকে সারা বছরের মতো দেখতে পারি, এদের আর্থিকভাবে পাশে দাঁড়াতে পারি, কারণ এরা অত্যন্ত নিম্ন পরিবার থেকে উঠে এসেছে, তারপরে দেখা যাবে প্রাকৃতিক দুর্ঘটনা বা যে কোনো কারণে তাদের বাবা মা এদের হারিয়েছে, তো সেই মানবিক আবেদন আমরা চাচ্ছি, ওনারা আমাদের পাশে আছেন, আগামী দিনেও থাকবেন, এবং আমরা সবার কাছে আপিল রাখাচ্ছি যাতে আমরা যৌথ উদ্যোগে পরশমণি আরসিসি বিবেকানন্দ সংঘ এবং আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি আগামী দিনেও যাতে পাশে দাঁড়িয়ে এরকমভাবে বছরের পর বছর যদি কিছু কিছু মানুষের পাশে এরকমভাবে দাঁড়াতে পারি এবং সামগ্রিকভাবে অন্যান্য যে দুস্থ মানুষদেরও এখানে সাহায্য দেওয়া হয়েছে চাল ডাল দু মাসের মতো বা অন্যান্য খাদ্য সামগ্রী সাবান থেকে সব কিছু সেগুলোর মধ্যেও যাতে আমরা তাদের পাশে দাঁড়িয়ে থাকে একটু পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি সেই মানবিক আবেদন রইল। আমরা অত্যন্ত গর্বিত, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কাছে এই প্রচেষ্টাটা
অভিনব, মানে আমরা আমাদের কাছে এভাবে কেউ এর আগে কোনো দিন এসে দাঁড়াননি। আমরা অনেকের কাছে সাহায্য রেখেছি, আমরা সবসময়ের জন্য এই অরফ্যান বা বাচ্চাদের, দুস্থ বাচ্চাদের দেখার জন্য অনেকের কাছে মানবিক আবেদন জানিয়েছি, কিন্তু ওনারা যে এক ডাকে সাড়া দিয়েছেন এবং আজকে শত বাধা বিপত্তি এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে এসে দাঁড়িয়ে যেটা করলেন তার জন্য অকুণ্ঠ সহানুবাদ, অকুণ্ঠ সাধুবাদ এবং সহানুভূতি, ধন্যবাদ, কৃতজ্ঞতা আমি রোটারি ভিশনারিজ পাবলিক স্কুল এবং পরশমণি আরসিসি বিবেকানন্দের পক্ষ থেকে ওনাদেরকে জানাচ্ছি। আমি দিনে আমরা চাইবো এই যেভাবে করছেন এটা তো অত্যন্ত ভালো কাজ, এবং এইভাবেই পাশে চাইবো আমাদের সাথে সাথে হাতে হাত মিলিয়ে আসতে পারেন, আমাদের বন্ধু হয়ে উঠতে পারেন। আমরা ধরে নিচ্ছি ওনারা দূরের কেউ নয়, আমাদেরই কাছের লোক, আমাদের ঘরের লোক, সেইভাবে আমাদের পাশে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে কাজ চালান যাতে, সেইভাবেই পাশে চাইছি আমরা। 10 নম্বর সরি, ভালো ভালো, খুব ভালো লাগলো, খুব আনন্দ পেলাম, তা আবার দিলে আবার পেতে চাইবে নাকি, খুব আনন্দ পেলাম, আশীর্বাদ করবো ওরা যেন সবার সারা জীবন যেন ভালো থাকে। অনেক উপকার পেলাম, ওরাও অনেক উপকার পেলাম, এরা পেলে ভালো হয়। কী কী দিলে আমি সেটা গুনিনি, এখন বাড়ি গিয়ে দেখবো। এই তো এখানে কাছাকাছি বাড়ি আমার, এই পরশমণি থেকে, পরশমণি থেকে বিরাট উপকার পেয়েছি। আমার ভাই মারা গেছে তো হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মানে হার্ট ব্লক হয়ে মারা গেছে। 3টে বাচ্চাকে নিয়ে আমি থাকি, 3টে বড় বাচ্চা, 1টা বাচ্চা ক্লাবে পড়াশোনা করে, এই ক্লাবে থাকে 1টা বাচ্চা, তার বাবা মারা গেছে, যার জন্য এদের নিয়ে আমি চালাই এই সংখ্যা। এইগুলো দিয়েছে মানে খুব উপকৃত, আমি ভীষণ উপকৃত পেয়ে হয়েছি আর কি। শেয়ার কারে বলবো বলো, আর সবাই লোকের পাশে দাঁড়ানো মানে কি, খুব উপকার পেয়েছি, কারণ সত্যি আমি ওদের নিয়ে খুব কাজ করে সংখ্যা চালাচ্ছি। আশীর্বাদ করবো না বাবা, এত ভালো কাজ করছে তাদের আশীর্বাদ করবো না, অসহায় লোকের পাশে দাঁড়ায় দাঁড়ায় অন্ধ লোককে যারা পথ দেখায় তাদের তো ভালোবাসতে ভালো বলতেই হবে, ওদের আমি আশীর্বাদই করছি যেন এরম আরও মানুষের ভালো উপকার করে, এরম যেন সবাইকে দেয়, সবাইকে সন্তুষ্ট করে, গরিব দুঃখীদের দিতে হবে, লোকদের কোনো লাভ নেই। ভালো বিবেকানন্দ সেবা সমিতি, ফ্রি চার্জ ফর আনন্দপুর সেবা সমিতি, ফ্রি চার্জ ফর আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি। আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির এহেন উদ্যোগে সত্যি অত্যন্ত খুশি ও আনন্দিত সুন্দরবনের মানুষেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।